আমি শিওর বলতে পারি যে আপনার কবুতরের যদি অল্প ঠান্ডা লাগে অবশ্যই কমে যাবে, এবং যদি খুব বেশি ঠান্ডা লাগে এই উপাদানটা তো ব্যবহার করবেনই, এবং পাশাপাশি কবুতরের ঠান্ডার ওষুধ ব্যবহার করবেন। দেখবেন যে আপনার কবুতরের ঠান্ডা অবশ্যই অবশ্যই ভালো হয়ে গিয়েছে। ঠান্ডার জন্য, বিশেষ করে কবুতরের ঠান্ডার জন্য এটা একটা মহা ঔষধ হিসেবে কাজ করবে। আজকে যে আমরা চাটা বানাবো সেটা, এবং এই চাটার আর একটা মূল উপকারিতা হচ্ছে যে এতে কোনো সাইড ইফেক্ট নেই। সম্পূর্ণ প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে আমাদের ঘরে যেসব উপাদানগুলো আমরা সব সময় খুব সহজেই পেয়ে থাকি, এইসব উপাদান দিয়ে কবুতরের জন্য এই চাটা তৈরি করব। চলুন এই চাটা আসলে কীভাবে তৈরি করব এবং কী কী উপাদান এতে লাগবে কবুতরের এই চাটা তৈরি করতে, এবং কীভাবে আমরা কবুতরকে এটা পরিবেশন করবো, সবগুলো বিষয় আজকে ভিডিওতে বলা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কবুতরের এই চাটা তৈরি করতে আমাদের কিছু উপাদান লাগবে। প্রথমেই যে উপাদানটা লাগবে সেটা হলো আদা, ঠিক আছে। তারপরে হলো এখানে পাঁচটা বড় তুলসী পাতা, এবং এখানে আছে হচ্ছে দুই টুকরা দারচিনি, দুইটা এলাচি, এবং পাঁচটা হচ্ছে আমি লবঙ্গ রেখেছি, চার পাঁচটা। তো আজকে যে উপাদানটা তৈরি করব এটা হলো আধা লিটার পানিতে আপনার কি কি পরিমাণ উপাদান লাগবে সেই উপাদানগুলো এখানে দেখানো হলো। আধা লিটার বলতে বোঝায় কবুতরকে আমরা যে পাত্রে খাবার খেতে দেই ওই পাত্রের সম পরিমাণ হচ্ছে যে পানিটা সেটা। তো আধা লিটার পানিতে আমরা কি কি উপাদান দিব সেই উপাদানগুলো আজকে এখানে দেখানো হলো। আমি আবার উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট স্লাইস করে কাটা হচ্ছে আদা কুচি। আদাটা যদি ছেঁচে নিতে পারেন তো খুবই ভালো, যদি না সম্ভব হয় তাহলে আদা এরকম কুচি করে নেবেন। এবং পাঁচটা বড় তুলসী পাতা, আপনারা চাইলে ছোট তুলসী পাতাগুলোও ব্যবহার করতে পারেন। এবং দুই টুকরা হচ্ছে দারচিনি, তারপরে এখানে আছে হচ্ছে এলাচ। এলাচটা আমি একটু পরে ভেঙে নিব, ভেঙে দানাগুলো দিব এবং খোসাটাও দিব, এবং এরপরে আছে হচ্ছে লবঙ্গ। তো এই সবগুলো উপাদান আমি আধা লিটার পানিতে যে পরিমাণ উপাদানগুলো লাগবে সেগুলো এখানে দেখিয়ে দিলাম। এবং একটা কথা বলে রাখি, পানির পরিমাণ বাড়লে এই সম পরিমাণে আপনি উপাদানগুলো বাড়িয়ে দেবেন। যেমন ধরুন আপনি এখানে আমি আধা লিটার পানিতে যে উপাদানগুলো লাগবে এগুলো বলছি, যদি আপনি এক লিটার পানি ব্যবহার করেন তাহলে পাঁচটার জায়গায় এখানে দশটা তুলসী পাতা ব্যবহার করা হবে, আদা কুচির পরিমাণ বাড়বে, এলাচের পরিমাণ বাড়বে, লবঙ্গর পরিমাণ বাড়বে। এবং এই সবগুলো উপাদান হলো ভেষজ উপাদান, এবং এই উপাদানগুলো আমাদের ঘরে সবসময় আমরা থাকি, এবং আমরা সবাই এই উপাদানগুলোর সাথে মোটামুটিভাবে পরিচিত। তো আমি এখানে একটি পাত্র বসিয়ে নিয়েছি এবং চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, ঠিক আছে। চুলাটা জ্বালিয়ে দেওয়ার পরে এখানে আমি আধা লিটার পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আধা লিটার পানি এখানে আমি দিয়ে দিয়েছি, এবং সাথে সাথে আমি সবগুলো উপাদানও এটার ভিতরে একে একে দিয়ে দিব। সবগুলো উপাদান আমি এখানে দিয়ে দিলাম, এবং একটা চামচ নিয়ে নিব। চামচ দিয়ে এটা মাঝে মাঝে নাড়িয়ে দেব, এবং টানা 10 মিনিট এটা আমি জাল দিব। আপনারা হয়ে গেলে বুঝতে পারবেন পানির কালারটা হালকা ব্রাউন হয়ে আসবে, তখনই আপনারা এটা তুলে নেবেন। মোটামুটি 10 মিনিটের মতো জাল দিলে এটা হয়ে যাবে। তো আমি এখন অপেক্ষা করব যে এটাই বলক এসে যাবে একটু পরে, এবং বলক এসে গেলে মোটামুটি 10 মিনিটের মতো আমি জাল দিব। জাল দেওয়ার পরে আমি তারপরে কি করব সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন অপেক্ষা করি চাটা হয়ে যাওয়া পর্যন্ত।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে চাটায় চাটায় মোটামুটি বলক আসা শুরু করেছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। তো আপনাদেরকে আমি এখন একটু কথা বলে রাখি, এটা মোটামুটি 2 মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে। তো এই চাটা আপনারা কখন কবুতরের জন্য ব্যবহার করবেন? মূলত এইটাকে ঠান্ডার জন্যই ব্যবহার করা হয়, যে কবুতরের যখন ঠান্ডা লাগবে এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো আমরা কিন্তু মানুষেরাও খেয়ে থাকি। যে আপনারা কিন্তু অনেকেই জানেন যে ঠান্ডার জন্য এই উপাদানগুলো খুবই খুবই উপকারী এবং ঠান্ডা প্রতিরোধে এই যে ভেষজ উপাদানগুলোর কোনো তুলনা নেই, ঠিক আছে? তো কবুতরকে আমরা এইটা খেতে দিব, এই উপাদানটা যখন তৈরি হয়ে যাবে এটা আমি ছেঁকে নিব, ছেঁকে নেওয়ার পরে এটা ঠান্ডা করে তারপরে খেতে দিব উষ্ণ গরম অবস্থায়। কখনোই আপনারা এরকম গরম চা খেতে দিবেন না কবুতরকে, অবশ্যই অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে খেতে দিবেন এবং এই চাটা 6 ঘন্টার বেশি কবুতরের সামনে দিয়ে রাখবেন না। অবশ্যই 6 ঘন্টা পরে পুনরায় বানিয়ে দিবেন অথবা এই পানিটা সরিয়ে ফেলে আপনি নর্মাল খাবার পানিও কবুতরকে দিতে পারেন। বিশেষ করে শীতের দিনে যারা বলেন আমার কবুতরের অনেক ঠান্ডা লাগছে, কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে, তো এই যে চাটা এটা কবুতরের রোগ প্রতিরোধে খুবই ভালো ভূমিকা রাখে। আমি কিন্তু আমার কবুতরকে শীতের দিনে প্রায় কিছুদিন পরপরই আমি এটা দিয়ে থাকি, বা কবুতরকে যখন উষ্ণ গরম পানি দিই তো চিন্তা করলাম যে যেহেতু পানি দিচ্ছি সাথে একটু আদা, একটু লবঙ্গ বা একটু দারচিনি যদি দিয়ে দিই এটা কিন্তু কবুতরের জন্য খুবই ভালো, মানে কবুতরের ঠান্ডা প্রতিরোধেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আর একটা কথা হচ্ছে, শুধুমাত্র ঠান্ডা নয়, এই ভেষজ উপাদানগুলো কবুতরের রোগ প্রতিরোধেও কিন্তু সহায়তা করে। আপনার কবুতরের যে বলেন যে আমার কবুতরটি অনেক দুর্বল, আমার কবুতরটি অসুস্থ হয়ে যাচ্ছে খুব সহজেই, আপনারা যদি এইটা মাসিক কোর্সে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। তো কীভাবে ব্যবহার করবেন সেটা তো আমি বলেই দিলাম, এবং আপনারা চাইলে সপ্তাহে 3 দিন বা 4 দিন, আপনি যদি এটা প্রত্যেক দিনও ব্যবহার করেন কোনো সাইড ইফেক্ট নেই, বরং কবুতরের জন্য খুবই ভালো আপনি যদি প্রত্যেক দিনও ব্যবহার করেন। কিন্তু আপনি যদি সময় না পান, ঠিক আছে, তো তখন আপনি 3 দিন বা সপ্তাহে 4 দিন বা 1 দিন বাদে 1 দিন আপনি কবুতরকে এটা দিতে পারেন। এবং ঠান্ডা লাগলে আপনি টানা 1 সপ্তাহ এটা দিন, আমি শিওর বলতে পারি যে আপনার কবুতরের যদি অল্প ঠান্ডা লাগে অবশ্যই কমে যাবে, এবং যদি খুব বেশি ঠান্ডা লাগে এই উপাদানটা তো ব্যবহার করবেনই এবং পাশাপাশি কবুতরের ঠান্ডার ওষুধ ব্যবহার করবেন, দেখবেন যে আপনার কবুতরের ঠান্ডা অবশ্যই অবশ্যই ভালো হয়ে গিয়েছে, ঠিক আছে? অনেকে বলে যে আমার কবুতরের চোখ থেকে পানি পড়ছে, অনেক সময় কিন্তু কবুতরের ঠান্ডার কারণেও চোখ থেকে পানি পড়ে। তো ঠান্ডা যদি চলে যায় আপনার কবুতরের চোখে পানি অটোমেটিক্যালি চলে যাবে। তো এই যে চাটা এই জন্যই আমি বলেছি যে এটাকে ঠান্ডার মহা ঔষধ, ঠিক আছে? আমি আমার কবুতরের জন্য এটা ব্যবহার করে খুবই খুবই ভালো ফলাফল পেয়েছি এবং আমি চাই যে আপনাদের কবুতরও ভালো থাকুক, তো আপনারাও এটা ব্যবহার করুন। তো এই যে উপাদানটা এটা মোটামুটি হয়ে এসেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব, উঠিয়ে ঠান্ডা করব এবং ঠান্ডা করার পরেই আমি আমার কবুতরকে খেতে দেব। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। এবং এইটা যখন এখন ঠান্ডা হয়ে যাবে আমি এই উপাদানটাই কবুতরকে খাবার পানি হিসেবে দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ কবুতরের খেয়াল রাখবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।